বা আজকে সাধারণত গরুড় পুরাণে বলা আছে ভৈমী একাদশী, সাধারণত ভৈমী একাদশী হচ্ছে জ্যেষ্ঠ শুক্লা পক্ষতে, এই মাঘী শুক্লা পক্ষে একাদশী হচ্ছে জয়া নামে পরিচিত, কিন্তু গরুড় পুরাণে ভৈমী একাদশী বলা হয়েছে, কোনো কল্পে এরকম হয়েছে। কিন্তু আজকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তিনি একাদশী সম্বন্ধে বর্ণনা করেছেন। এটি হচ্ছে অত্যন্ত মানে এই একাদশী ব্রতে বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়া যায় আর বৈকুণ্ঠ লোকে বাস করা যায় এবং সমস্ত সিদ্ধিপ্রদ মুখ্য এবং কাম পরিপূর্ণ করে, মুক্তিপ্রদ এবং পিসাচত্বকেও এটা কি করতে পারে না মুক্ত করাতে পারে। তো সেজন্য ভগবান একটা সুন্দর উপাখ্যান বলেছেন যুধিষ্ঠির মহারাজকে, সেই স্বর্গরাজ্যে ইন্দ্র তিনি কি করতেন না 50 কোটি অপ্সরাদেরকে সাথে নিয়ে তিনি নৃত্য গীতে সেই পারিজাত পুষ্প উদ্যানে সেখানে কি করেছিলেন না একটি সভার মধ্যে সেখানে নৃত্য গীতে কে ইন্দ্র সেখানে ছিলেন, দেখছিলেন 50 কোটি অপ্সরা নৃত্য গীত করছে, আর সেখানে চিত্ররথ ইত্যাদি বিভিন্ন সমস্ত অপ্সরা মানে গন্ধর্বগণ সেখানে তারা ছিলেন, সেসব গন্ধর্বেরা বড় বড় বাদক গায়ক আর এইসব অপ্সরারা ছিলেন, নর্তক নৃত্য করতেন। কিন্তু এক সময় চিত্ররথের পুত্র ছিল কি নাম এরকম কি ছিল আমি দেখছি এখানে, চিত্ররথের পুত্র কে ছিল জানো, মাল্যবান, সরি পুষ্পবন্তের পুত্র ছিল মাল্যবান, আর চিত্ররথের মালিনী নামে স্ত্রী ছিল এবং তার একটা কন্যা ছিল পুষ্পবন্তী। তো পুষ্পবন্তের পুত্র হচ্ছে মাল্যবান আর চিত্ররথ এবং মালিনী তাদের কন্যা আছে কি নাম পুষ্পবন্তী। তো এই যে নৃত্য গীত হচ্ছিল, নৃত্য গীতে এই পুষ্পবন্তী এবং এই মাল্যবান এই দুইজন কি করছিল না পরস্পর প্রতি রূপের প্রতি আকৃষ্ট ছিল, সে নৃত্য গীতে যে এক তালে যে নৃত্য করবে সে না করে সেই পুষ্পবন্তী মাল্যবানের রূপের প্রতি আকৃষ্ট হয়ে তার দৃষ্টি কটাক্ষ নিক্ষেপ করছিল, যার ফলে এই মাল্যবান আর পুষ্পবন্তী নৃত্য দুইজনেরই বন্ধ হয়ে গেছিল, দাঁড়িয়েই ছিল। তো ইন্দ্র যখন দেখছে যে ছন্দে ছন্দে যে নৃত্য হয় সেখানে কিছু একটা ডিস্টার্ব হচ্ছে তার মনে সন্দেহ হলো, তখন দেখছে এই পুষ্পবন্তী আর এই মাল্যবান দুইজন রূপের প্রতি পরস্পর প্রতি আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, পরস্পরকে দেখছে ইক্ষণ করছে নৃত্য গানে, সেজন্য তার মানে দেখো সেখানে ইন্দ্র ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিল, তোরা মর্তমণ্ডলে পিসাচ্যত্ব প্রাপ্ত হয়ে যাও, কত সাবধান। তবে না আমাদের ভজন কীর্তনের সময় অনমনস্ক হতে নেই, আমি দেখি ভজন গাইছে আবার অন্যদিকে মন এদিকে সেদিকে তাকাচ্ছে, ওটা খারাপ, ভগবানের নামে চরণ অপরাধ হয়ে যাবে, এজন্য অন্যমনস্ক হওয়া উচিত নয়। পরস্পর হতে আমরা নৃত্য গীত করছি, অন্যদিকে যদি তাকাই অন্যদিকে মন দিই তাহলে কীর্তনে তখন মনোনিবেশ নেই, তার মানে বোঝা যাচ্ছে ঠিক সেরকম এখানে ইন্দ্র অভিশাপ দিয়েছিল, তো পিসাচত্ব প্রাপ্ত হয়েছিল। তো ভগবত ভক্তিতেও আমরা যেন অন্যমনস্ক না হই, যখন হরিনাম করবো মৃদঙ্গ সবাই এক তালে এক ছন্দে গাইলে কেউ গাইবে কেউ অন্যদিকে মন দিবে তাহলে অন্যরাও চঞ্চল হয়ে যাবে, এই জন্য একই রকম ভাবে নৃত্য গীত গান থাকলে তখন আনন্দ হবে, ভগবত ভক্তিতে বেশি করে উন্নয়ন হবে মনোনিবেশ হবে। তো পিসাচত্ব প্রাপ্ত হয়ে গেল কে পুষ্পবন্তী আর মাল্যবান, কিন্তু তারা অভিশপ্ত হয়ে তখন পরে হিমালয় পর্বতের পাশে গিয়ে বিচরণ করতে লাগলো, পিসাচত্ব প্রাপ্ত হয়ে আর খুব ঠান্ডা প্রভাব, তারা খুব কষ্ট পাচ্ছে,
এরকম তাদের পূর্ব সৌভাগ্যক্রমে হঠাৎ করে তারা দেখছে এই জয়া নামক একাদশী ব্রত, তারা সে পাহাড়ের গুহায় উপবাস করছে, মানে শীতে প্রকোপ, শীতে কাঁপছে, রাত্রে ঘুমাতে পারছে না, তো এদিন সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই দুইজনে, তখন ওই গুহার মধ্যে তারা কষ্টে দিন যাপন করছে, ঘুমাতে পারেনি, আর সেই জয়া নামক একাদশী ব্রত তাদের উদযাপন হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে তারা সেই প্রেতজনী প্রাপ্ত যে হয়েছিল সেখান থেকে মুক্ত হয়ে গেছে, আর মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে আবার তারা সেই গন্ধর্ব লোকে স্বর্গে ফিরে গেছে। তখন ইন্দ্র দেখ, বাবা আরে তোমরা আবার কি করে ফিরে এলে, আমি অভিশাপ দিয়েছিলাম, বলছে আমরা এই মাঘী শুক্লা যে জয়া নামক একাদশী ব্রত উদযাপন করার ফলে সেটা আমাদের অজ্ঞানে হয়ে গেছে পালন, যার ফলে সে একাদশীর ফল আমরা লাভ করে আবার আমরা এই পিসাচত্ব থেকে মুক্ত হতে পেরেছি, তাই আমরা আমাদের নিজের শরীর লাভ করতে পেরেছি, এরকম মুক্ত হয়েছে। কিন্তু বলা হচ্ছে যে এটি যথেষ্ট নয়, যদি যথাযথভাবে কেউ আমরা ফলো করি তাহলে বলছেন বৈকুণ্ঠ লোকে আমরা গমন করতে পারব। ভক্তরা সাধারণত এ তো আনুষঙ্গিক ক্রিয়া, একাদশী ব্রতের এটা আনুষঙ্গিক, তারা জানে না অজ্ঞাতে পালন করছে, হয়ে গেছে, তাই তারা তাদের নিজস্ব পিসাচত্ব শরীর থেকে মুক্ত হয়েছে। আর আমরা যখন জেনে করব হরিবাসের তিথি, সেটা মাধব তিথি, আর তখন কি হবে ভক্ত সঙ্গে যখন আমরা মাধব তিথি বরণ করব, ভগবানের কথা গুণগান করব সর্বদা, এই আনুষঙ্গিক ক্রিয়ারূপে সমস্ত পাপকর্ম পুণ্যকর্ম এসবগুলি থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো অটোমেটিকলি, আর শুদ্ধ ভক্তির প্রভাবে আমরা কৃষ্ণধাম চলে যেতে পারবো। নিতাই গর্ষিত না করলে জয়া একাদশী কি, হরিবাসর তিথি কি, শ্রীমদ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।